হিন্দু মহিলার মৃতদেহ সৎকার করে অনন্য নজির সৃষ্টি করলেন মুসলিম ভাইরা। ঘটনাটি ঘটেছে বাদুরিয়া থানা এলাকায়। খুশি সকলেই। হিন্দু মহিলার মৃতদেহ সৎকার করে অনন্য নজির মুসলিম ভাইদের। বাদুরিয়া জগন্নাথপুর গ্রামে ধরা পড়ল সম্প্রীতির নজির। জানা গেছে, গ্রামের ষাটোর্ধ্ব যশোদা দাস বার্ধক্যজনিত কারণে মারা যান। যশোদা দেবীর দুই ছেলে কাজের জন্যে বাইরে থাকেন। রাস্তার পাশে এক চিলতে ঘরে থাকতেন যশোদা দেবী। ভিক্ষাবৃত্তি করেই তার দিন কাটত। বেশ কয়েকদিন ধরে অসুখে ভুগছিলেন। রবিবার তার মৃত্যু হয়। এলাকার মুসলিম ভাইরায় কাঁধে করে দূরের শ্মশানে নিয়ে যান তাকে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয়। সম্প্রীতির এহেন নজির দেখে খুশি সকলেই। আমরা এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর কাছে দাবি করতে চাই, যেহেতু আমরা হিন্দু মুসলমান, আমরা একসঙ্গে থাকতে চাই। আমাদের গ্রাম মহেশপুর থানা বাদুরিয়ায়, আমরা এখানে আমার মা বয়সী একজন মানুষ মারা গেছে, তার নাম যশোদা, পাশে ছেলে আছে দাঁড়িয়ে, একজনের নাম হচ্ছে জটাই, আর একজনের নাম নিমাই। এরা দুজনে উপস্থিত আছে, এদের ঘর বাড়ি কিছুই নাই। আমরা মুখ্যমন্ত্রীর কাছে এটাই দাবি করতে চাই যে এদের জন্যই অন্তত পাশে দাঁড়ানো উচিত। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাদুরিয়া।